ইসলামের পাঁচটি স্তম্ভের একটি রোজা। মুসলিমদের মতো পূর্ববর্তী জাতিগোষ্ঠীর উপর রোজা ফরজ ছিল, তবে প্রথমে ইসলামী শরীয়তে রমজানের রোজা ফরজ হয়নি, বরং তা কয়েক ধাপে হয়েছে। পবিত্র কোরআনের সূরা বাকারায় রোজা ফরজ হওয়ার ধারাক্রমটি বর্ণিত হয়েছে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও সেই বর্ণনা পাওয়া যায়। আগের আসমানি ধর্মে রোজা সম্পর্কে বলা আছে, আল্লাহ তাআলা মুসলিম জাতির মতো পূর্ববর্তী জাতিগুলোর উপরও রোজা ফরজ করেছিলেন, যার প্রমাণ পাওয়া যায় সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে। ইসলাম আগমনের আগে আরব সমাজেও রোজার প্রচলন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহেলি যুগে কুরাইশরা আশুরার রোজা পালন করত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রোজা পালন করতেন। যখন তিনি মদিনায় আগমন করলেন তখনও এই রোজা পালন করেন এবং তা পালনের নির্দেশ দেন। যখন রমজান মাসে রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজা ছেড়ে দেয়া হলো, যার ইচ্ছা সে পালন করবে আর যার ইচ্ছা পালন করবে না। দ্বিতীয় হিজরতে রমজানের রোজা ফরজ হয়। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 9 বছর রমজানের রোজা রেখেছেন, কেননা তার দ্বিতীয় হিজরির শাবান মাসে ফরজ হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির রবিউল আওয়ালে ইন্তেকাল করেন। রমজান মাসে রোজা যখন প্রথম ফরজ হয় তখন মুমিনদের রোজা রাখা ও ফিদিয়া দেয়ার ইচ্ছাধিকার দেয়া হয়। ইরশাদ হয়েছে, রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য ফরজ করা হয়েছে, এর মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে। এটা যাদের অনেক কষ্ট দেয় তারা এর পরিবর্তে একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করবে। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, রমজানের রোজা যখন ফরজ হয় তখন রাতের বেলা ইশার নামাজ বা ঘুমের আগ পর্যন্ত পানাহার ও সহবাসের অনুমতি ছিল, ইশার পর যা নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তী সময়ে আল্লাহ সময় সংক্ষিপ্ত করে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার সময় নির্ধারণ করেন। শরীয় বিশেষজ্ঞরা বলছেন, ইসলামের শুরুতে মুসলমানদেরকে রোজা ও ফিদিয়ার যে কোনো একটি বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। এরপরে নাজিল হয় রমজানে রোজা রাখার অপরিহার্য বিধান। অমিত হাসান, রবিন, কালবেলা।